সুপ্রিম কোর্ট বোনাধিকার আইনের সংশোধন আনতে চলেছে। আগামী 24 জুলাই রায় ঘোষণা করবে সর্বোচ্চ আদালত। সেই রায় আশঙ্কিত আদিবাসীরা, তারা আশঙ্কা প্রকাশ করেছেন রায় আদিবাসীদের বিপক্ষে যেতে পারে, জল জঙ্গল জমির অধিকার হারাতে পারেন তারা। বোনাধিকার আইন 2006 যাতে সংশোধন না হয় সেই দাবিতে দেশের নানা প্রান্তের সাথেই খনি অঞ্চল রানীগঞ্জে আদিবাসীদের দুটি সংগঠন প্রশাসনের দ্বারস্থ হয়ে বিক্ষোভ দেখালো। সোমবার রানীগঞ্জের বিডিও কার্যালয়ে যান খনি অঞ্চল রানীগঞ্জে দুটি আদিবাসী সংগঠনের সদস্যরা। বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেন তারা। আদিবাসীদের বনাঞ্চল থেকে উচ্ছেদ করা চলবে না, তাদের পাট্টা দিতে হবে, এই দাবি সহ আরো নানা দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় আদিবাসীরা। দাবিপত্র তুলে দেওয়া হয় বিডিওর হাতে। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসীরা। আদিবাসীদেরকে বনাঞ্চল থেকে, জমি থেকে উচ্ছেদ না করা হয় এবং আদিবাসীদের যে জল জঙ্গল জমিনের যে অধিকার সেটা বজায় থাকে। যদি আদিবাসীদেরকে জল জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত করা হয় তবে আমরা পরবর্তীকালে আরও বড় আন্দোলনে নামব এবং দরকার হলে আমরা যে ন্যাশনাল হাইওয়ে সেটা জাম করব এবং যেখানে বিডিও দাবিপত্র খতিয়ে দেখে আদিবাসীদের নানা পরামর্শ দিলেন এদিন। পাবলিক টাইমস।